Welcome everybody from KS Foundation. Hello viewers, KS Foundation এর পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমাদেরকে কমেন্টস করে জানিয়েছেন অনিয়ন কুলডিং, রেকটাঙ্গেল কুলডিং, লাভ কুলডিং, ডায়মন্ড কুলডিং ইত্যাদি কুলডিং এর প্যাটার্ন কিভাবে বানাবেন সেটা শেখার জন্য। তা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের এটা স্কোয়ার কুলডিং অথবা অ্যাঙ্গেল কুলডিং, রেকটাঙ্গেল কুলডিং যেটাই বলেন। এরপরে এটা আছে লাভ কুলডিং, এটা হচ্ছে অনিয়ন কুলডিং। এ ধরনের প্যাটার্ন কিভাবে বানাবো, তো ভিউয়ার্স আমরা আজকে আলোচনা করব এইটা নিয়ে। এই প্যাটার্ন আমরা কিভাবে বানাবো, প্রথমে আমরা যেটা করব, আমি প্যাটার্ন থেকে ক্রিয়েট ডিজাইন লাইন বাই প্যাটার্ন নেব। সেখান থেকে আমি সিলেক্ট প্যাটার্ন অনলি নেব। আমি যদি অল প্যাটার্ন অফ ওয়ার্ক এরিয়া নিই তাহলে আমার এখানে যেটা হবে সেটা হচ্ছে আমার এই টোটাল কাজের কর্মক্ষেত্রে যতগুলো প্যাটার্ন আছে সবগুলোরই ক্রিয়েট ডিজাইন লাইন বাই প্যাটার্ন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কোনো সময় অল প্যাটার্নস অফ ওয়ার্ক এরিয়া নেব না যদি আমরা একটা প্যাটার্ন দিয়ে কাজ করি। আর অল প্যাটার্ন অফ স্টাইল যদি নেই তাহলে আমাদের উপরে যতগুলো প্যাটার্ন আছে সবগুলোই নিচে ক্রিয়েট ডিজাইন লাইন বাই প্যাটার্ন হবে। তো আমরা যেহেতু একটা প্যাটার্ন আজকে দেখাবো আমরা সিলেক্ট প্যাটার্ন অনলি নেব। এখান থেকে ওকে প্রেস করে F12 চাপ দিলে আমাদের প্যাটার্নটা চলে যাবে। এরপরে যদি আমরা কিবোর্ড থেকে কিউ প্রেস করে প্যারালাল নেই তাহলে আমরা প্রথমে আমাদের এই লাইনগুলো বাড়িয়ে নেব। কারণ আমরা সবসময় ড্রেনগুলো অ্যাক্সিয়াম বাড়তে দিই যাতে কোনো সময়ে বডির মেজারমেন্ট চেঞ্জ হয়, বায়ার যদি কোনো সময় রিকোয়ারমেন্ট দেয় যে আমার বডিটা মাইনাস হচ্ছে মেজারমেন্ট, তখন আমরা কি করব, তখন আমরা বডির মেজারমেন্ট যদি চেঞ্জ করি তাহলে যাতে আমাদের প্যাটার্নটা ফেলে দিতে না হয় সেজন্য আমরা অবশ্যই সর্বনিম্ন অ্যাক্সিয়াম বাড়তি নেব। তো আমি এগুলোকে সিলেক্ট করে এগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে একটা প্যারালাল নিতে হবে, পরে আমি এগুলোকে সিলেক্ট করে নিই। এখন যেটা হবে না সেটাকে আমি এভাবে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে ওটা ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটার ক্ষেত্র তাই এই দুটোকে সিলেক্ট করে আমি রাইট বাটন, হ্যাঁ, এরপরে আমার এখানে বাঁধাচ্ছে এইগুলা, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে এইগুলো এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে আছে বটমেরগুলো, এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন এইগুলোর ক্ষেত্রে আমি এই দুটাকে সিলেক্ট করে যে পাশে জয়েন্ট মানে অ্যাডজাস্ট করব তার ঠিক বিপরীত পাশে, মানে আমি এই পাশে যেহেতু অ্যাডজাস্ট করব তাহলে আমার এই পাশে, এখন আমি যদি এই পাশে রাইট ক্লিক দিই তাহলে তো হবে না, আমি যে পাশে অ্যাডজাস্ট করব তার বিপরীত পাশে রাইট ক্লিক দিতে হবে। তা আমি এই বিপরীত পাশে রাইট ক্লিক দিলাম, হয়ে গেল। এটার ক্ষেত্রেও তাই দুটাকে অ্যাডজাস্ট, দুটাকে সিলেক্ট করে আমি বিপরীত পাশে রাইট ক্লিক দেব। ওকে, এরপরে আমার এগুলা বাদ আছে, আমি এগুলাকেও নিয়ে নিলাম। এটাকে এটার সাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে, হ্যাঁ, এখন আমার কোনটা বাদ আছে, এইটা বাদ আছে। ওকে, আপাতত আমার সবগুলোরই ড্রেনগুলো বাইরে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা বাড়তি যে দাগগুলো আছে সেগুলো সব কেটে দেব। বন্ধুরা, এ ধরনের প্যাটার্ন বানাতে আমাদের অনেক সময়ের প্রয়োজন। আপনাদের বুঝতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে। এরপরে আমরা যেটা করব, আমরা এইখান থেকে ড্রেন টেনে নেব। ওকে, আমি আগে ড্রেন টেনে নিই। ওকে,
সরি আমি এভাবে ডিনগুলো টেনে নেছি পরবর্তীতে আমরা এগুলোকে প্রয়োজন অনুসারে রাউন্ড শেপ দিয়ে নেব ডায়মন্ড কুইলিং এর মতো ওকে আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে আমরা এটাকে বাইরে নিয়ে নি এটাকে আমি কেটে দিই বাইরের ডিনগুলো নিয়ে এটাকে যদি আমি আবার এক্সএম বাইরে নেই তারপরে যদি এটাকে সরি এটাকে সিলেক্ট করে এটার সাথে অ্যাঙ্গেল করে নেই এরপরে আমি এটাকে মুছে দিই এরপরে আমরা ড্রেন নিই তো ভিউয়ার্স আমাদের ড্রেনগুলো করা হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলোকে সুন্দরভাবে কেটে রাউন্ড শেপ করে নেব হ্যাঁ এখন যদি আমরা এটাকে এটাকে সিলেক্ট করে টান দিই দিয়ে 2 cm রাউন্ড শেপ দিই এরপরে এটাকে এটাকে এভাবে নেব ওকে এভাবে আমরা সম্পূর্ণগুলোকে করে নেব যে কয়টা আছে আর এখানে আপনারা কি করবেন এখানে আপনারা এটাকে টোটালি মাঝ বরাবর কাটবেন হ্যাঁ আমি চার সাইডে যেগুলো আছে সেগুলোকে মাঝ বরাবর কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমি এটাকে এটাকে এক্সএম রাউন্ড শেপ দেব এটাকে এটাকে এক্সএম রাউন্ড শেপ দেব এটাকে এটাকে এক্সএম রাউন্ড শেপ দেব এইটার দরকার নেই কারণ আমরা ভিতরে কোনোটাই রাখবো না কারণ আমাদের এইখানে তো আর প্যাটার্ন থাকবে না সেক্ষেত্রে আমরা ভিতরে কোনোটা রাখবো না এরপরে যদি আমরা কি এটাকে এভাবে দিই এটাকে এভাবে দিই দেন আমাদের এই পয়েন্টগুলো কেটে দেব ভিতরে দাগটা কাটবো না কারণ আমাদের এইখানে গিয়ে আবার এই রাউন্ড শেপটা নিতে হবে তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা অনেক লং হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না আমার এখানে কাটা হয়নি আমি এটাকে কেটে নিই ওকে আমি এটাকে 2 cm না তো 1 cm দিই ঠিক আছে এটাকেও কেটে নিই আমরা যে কোনো কাজকে যদি সহজভাবে নেই তাহলে সেটা খুবই সহজ আর যদি কঠিনভাবে নেই যে আসলে এটা কিভাবে করা যায় তাহলে এটা আমাদের কাছে খুবই কঠিন আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই খুব সহজেই যে কোনো ধরনের প্যাটার্ন করতে পারবেন ওকে তো আমি এটাকেও রাউন্ড শেপ দিয়ে দিই হ্যাঁ এরপরে আমরা চলে যাব সাইডে এখন সাইডে কি করব সাইডে এইভাবে কেটে নেব কেটে নিয়ে আমি এটাকে এভাবে ভিউয়ার্স আমাদের ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাবে সেহেতু আমি আপাতত রেকর্ডটা বন্ধ রাখছি আমি টোটাল সাইডটা করার পরে আবার এরপরে কি করতে হবে তা আপনাদেরকে বোঝাবো সেজন্য আপনারা অপেক্ষা করুন ভিউয়ার্স আমাদের প্যাটার্ন তৈরি করা হয়ে গেছে আমরা এরপরে ভিতরের যে অপ্রয়োজনীয় দাগগুলো আছে সেগুলো কেটে দিচ্ছি আমরা প্রথমে যেভাবে দেখিয়েছি এগুলোকে রাউন্ড শেপ কীভাবে করতে হয় এবং ড্রেনগুলো বাড়তি নিয়ে নিয়েছি যাতে আমাদের প্যাটার্নের বডির মেজারমেন্ট যদি কোনো সময় বা রিকোয়ারমেন্ট দেয় যে বডির মেজারমেন্ট চেঞ্জ করতে হবে প্লাস করতে হবে তাহলে যাতে আমাদের প্যাটার্নের উপরে কোনো ধরনের মানে প্যাটার্নটা যাতে বাদ না যায় কারণ প্যাটার্নটা যাতে আবার হাত দিয়ে কাটতে না হয় সেজন্য আমরা বাইরে 1 cm বাড়তি নিয়েছি এরপরে যদি আমরা ওটাকে নিয়ে আসি প্যাটার্নটাকে তাহলে আমরা দেখতে পারবো আমাদের কুইল্টিংগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এরপরে আমরা যদি এটাকে প্যাটার্ন আকারে করতে চাই তাহলে আমরা তো লম্বালম্বি এটা দিতে পারবো না আমাদেরকে দিতে হবে হচ্ছে উইথ ওয়াইজ সেক্ষেত্রে আমরা এটার চতুর সাইডে একটা দাগ টেনে নেব চতুর সাইডে আমি একটা দাগ টেনে নিই
এর পরে যদি আমরা এটাকে প্যাটার্ন আকারে নিয়ে নেই ওকে এর পরে যদি আমরা এটাকে রোটেট করি দেন এটাকে যদি আবার ক্রিয়েট ডিজাইন লাইন বাই প্যাটার্ন নেই সেখান থেকে সিলেক্ট প্যাটার্ন অনলি নিয়ে F12 প্রেস দিয়ে এটা মুছে দেই এর পরে আমরা যেটা করব সেটা আমরা সবাই জানি এটাকে কিভাবে চ্যানেল বানাতে হবে আমরা এখান থেকে আমাদের এক এক মেশিংয়ে এক এক মেজারমেন্ট সব মেশিংয়ে চলাইতে হলে আমাদেরকে এখান থেকে 13 নিতে হবে এখান থেকে আমরা যদি 5 নেই কেউ 7 নেই এক একজন এক এক রকম নিচের থেকেও এরকম নেয় এভাবে নিয়ে আমরা এটাকে প্যাটার্ন আকারে তৈরি করে নেব তো ভিউয়ার্স আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি কিভাবে টেমপ্লেট প্যাটার্ন ডিজাইন করতে হয় সেটা তো আমি এই ভিডিওতে আর ওটা দেখাবো না আপনারা যারা বিভিন্ন বিষয় জানতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে জানানোর জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ডিসপিস ক্যাড সফটওয়্যার দিয়ে অসম্ভব ডিজাইন করা যায় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা একটা জায়নামাজ এটাকেও আমরা ডিজাইন করেছি রিসপিস ক্যাড সফটওয়্যার দিয়ে এটা কিভাবে করেছি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যারা এই পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল